অঙ্ক আঁকা, আমি আঁকাটা আগে বলছি। আঁকা হলো 23 শব্দ দিলাম, 6-7 পৃষ্ঠা, 6-7 পৃষ্ঠা রং করবে, রং করবে আর খাতায়, হ্যাঁ দেখে নাও, সবাই চুপ করো, স্কুলের খাতায় 4 বার নিজেরা আঁকবে, 4 বার নিজেরা বই দেখে পেন্সিল দিয়ে আঁকবে। বুঝতে পেরেছো? এই যে ছবিটা নিজেরা বইটা দেখে খাতায় 4 বার আঁকবে, এটা 4 বার, এটা 4 বার, স্কুলের খাতায় এক একটা পৃষ্ঠায় 2 করে আঁকবে, তাহলে 4 পৃষ্ঠা কাজ হবে। পেন্সিল দিয়ে আঁকবে, পেন্সিল দিয়ে এঁকে দেওয়ার পর রং করবে। হ্যাঁ, তোমরা কিন্তু নিজেরা আঁকবে, বুঝতে পেরেছ? নিজেরা এঁকে রং করবে। এবার তোমাদের কি দেখো তো এই বইটা পড়ানো হয়েছিল না? মেন্টাল ম্যাথ তোমাদের আছে তো? বইটা আছে? আছে। হ্যাঁ, তাহলে আজকে একদিনও স্কুলেও তো এটা শুরু হয়েছিল না, তাই না? হ্যাঁ, তাহলে আজকে থেকে আমি করাই। হ্যাঁ, তোমরা পেজ নাম্বার 6, এটা আমি প্রতিদিন বাড়ির কাজ দেব, তারপরে যেখানে বোঝানোর চলে আসবে সেখানে আমি বুঝিয়ে করাবো, আর এর প্রথম দিকে যেগুলো আছে ওরা নিজেরা পারবে। তাহলে মেন্টাল ম্যাপ আজকে থেকে এটা কাজ দিচ্ছি। বলছি মায়েরা কথা বললে এখানে শোনা যাচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে, কথা বলবে না। অনুশীলনী 2 বলছি শুনে রাখো, এইটা কিন্তু বইয়েতেই করবে, খাতায় নয়। এটা কি বললাম? এটা বইয়েরই কাজ, খাতায় নয়, বইতে করবে, বইতে করবে। হ্যাঁ বুঝেছো? এটা বইয়ে করবে, খাতায় করবে না। তাহলে এইটা হোমওয়ার্ক থাকলো আজকে 22 তারিখ, এটা হোমওয়ার্ক থাকলো, 1 পৃষ্ঠা। হ্যাঁ এবার গণিত অন্বেষা, এবার গণিত অন্বেষা কোন পৃষ্ঠা কাজ দেওয়া হয়েছিল বলো দেখি, বলো তো, বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ কোন পৃষ্ঠা? 6-7 না 12-13? 6-7-8 হয়ে গেছিল কাজ। হ্যাঁ অনেক দূর কাজ দেওয়া ছিল, 11 পৃষ্ঠা অব্দি কাজ দেওয়া ছিল। তাহলে এই স্টপটু হবে পৃষ্ঠা 12-13-14 বই, বইয়েই করবে, এগুলো খাতায় নয়, এগুলো খাতায় করবে না, বইয়েই করবে। হ্যাঁ মনে রাখবে, হ্যাঁ এগুলো বইয়ে করবে, 14 পৃষ্ঠা পর্যন্ত বইয়ে করবে। আচ্ছা এবারে তোমরা যেগুলো আসল তোমাদের এই ক্লাসে দরকার সেটা হলো বানান, 1 থেকে 50 বানান হোমওয়ার্ক দিয়েছিলাম, রিভাইজ লেসন, এগুলো হচ্ছে রিভাইজ। এলকেজি তো হয়ে গেছিলো, সবাই লিখেছো 1 থেকে 50 লিখেছো? বানান জিজ্ঞাসা করবো? আচ্ছা একদিন কিন্তু আমি একদিন পরীক্ষা নেবো কিন্তু মুখে।
হ্যাঁ, একজন একজন করে পরীক্ষা নেবো, ঠিক আছে? মুখে সেই জন্য ভালো করে বানান করবে, 1 থেকে 50। এবার আমি হোমওয়ার্ক, আচ্ছা এবার হোমওয়ার্ক দিই, 1 to 30 কিভাবে, হ্যাঁ শুনে দাও, মায়েরা লিখে দেবে 1, 2, 3, 4 এরকম করে 30 পর্যন্ত লিখে দেবে 3 পৃষ্ঠা, আর ওরা বানান লিখবে। এটা কিন্তু LKG-তে হয়ে গেছে, এখন কিন্তু রিভাইজ করাচ্ছি, রিভাইজের জন্য দিলাম। 1, 2 ওরা এইভাবে লিখবে, দুবার করে লেখাবে। হ্যাঁ হ্যাঁ, দুবার করে কত পর্যন্ত, 30। ওরা কি, তোমাদের কি মনে হচ্ছে ওরা পারবে, মুখস্থ আছে না 20 অব্দি দেবো, 20 দেবো, 20 পর্যন্ত দেবো? আচ্ছা 30 অব্দি থাক, 1 to 30 তোমরা এইভাবে লিখে দেবে, ওরা লিখবে দুবার করে। কেউ যদি বানানটা না পারে তাহলে তোমরা বই থেকে হোক যেখান থেকে হোক দেখে ওদের মুখস্থ করিয়ে দেবে, তারপর লিখবে। হ্যাঁ তাহলে 1 থেকে 30 পর্যন্ত 1 to 30 হোমওয়ার্ক থাকলো। এবার আমি কিছু ছোট প্রশ্ন ধরব, এবার আমি ছোট প্রশ্ন মুখে ধরব, হ্যাঁ আর এইগুলো কিন্তু খেয়াল রাখবে, আমি কি কি ছোট প্রশ্ন পড়াচ্ছি সেইগুলোই কিন্তু পরীক্ষায় আসে, আর আমি লিখে লিখেও পড়াচ্ছি। হ্যাঁ মুখে বলতো, 1 সপ্তাহে কতদিন বলতে পারবে? শোনা যাচ্ছে না, তাহলে বলো 7 দিনে কত সপ্তাহ? 7 দিনে আমি বলি 7 দিনে ড্যাশ সপ্তাহ, তাহলে হ্যাঁ এই তো পাপা বলে, তোমরা বলবে না, মায়েরা চুপ। এবার 30 দিনে, 30 দিনে মাস, এখানে কি লিখবো বলো? 1 মাস, হ্যাঁ 1 মাস। এবার 12 মাসে ড্যাশ বছর, এখানে কি লিখবো? 1 মাস। সুন্দর মুখস্থ, সুন্দর। এবার এবার বলো তো সপ্তাহে, আচ্ছা এবারে 15 দিন, 15 দিনে কি হয়, আমরা কি বলি 15 দিনকে? 1 পক্ষ, হ্যাঁ তাহলে মাসে 2 পক্ষ, 15 দিনে 1 পক্ষ, হ্যাঁ ঠিক হয়েছে একদম। এবার 5, এগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নেবে, হ্যাঁ দেখে দেখে পড়ে। এবার 365 দিনে কি হয়, হ্যাঁ মায়েদের জিজ্ঞেস করছি না, মায়েদের জিজ্ঞেস করিনি, বাচ্চাদের জিজ্ঞেস করেছি। 365 দিনে 1 বছর, তোমরা লিপ ইয়ার বছর শিখেছো? লিপ ইয়ার বছর শোনো, 4 বছর পর পর 365 দিনে 1 বছর হয় না, হ্যাঁ 4 বছর পর পর 366 দিনে 1 বছর হয়, হ্যাঁ 4 বছর মনে রাখবে, 4 বছর পর পর 366 দিনে 1 বছর হয়, তখন সেই বছরকে কি বলে, ওই বছরটাকে কি বলে জানো? তখন সেই বছরকে বলো, বলো সুন্দর হচ্ছে, বলো লিপ ইয়ার, হ্যাঁ তখন ওই বছরকে লিপ ইয়ার বলে। 366 দিনে যখন 1 বছর হবে তখন ওই বছরকে বলে লিপ ইয়ার বছর, লিপ ইয়ার, হ্যাঁ। আচ্ছা এবার বলতো লিপ ইয়ার কত বছর পর পর আসে? 7। বলতো লিপ ইয়ার কত বছর পর পর জানো? লিপ ইয়ার কত বছর পর আসে বলতে পারবে? এক্ষুনি বলেছি লিপ ইয়ার
চার বছর পর পর আসে, লিপ ইয়ার চার বছর পর পর আসে। আর একটা প্রশ্ন বলছি, এক বছরে যদি 365 দিন হয় আর লিপ ইয়ারে যদি 366 দিন হয়, তাহলে তো একটা দিন বেড়ে যাচ্ছে, ওই একটা দিন কোথায় বাড়ে জানো? একটা মাসেই বাড়ে নিশ্চয়ই। 12 মাসে যদি 365 দিন হয়, আবার 4 বছর পরে ওই 12 মাসেই যদি 366 দিন হয়, তাহলে একটা দিন কোথায় বাড়ছে? মাসে বাড়ছে, কোনো না কোনো মাসে বাড়ছে। তাহলে কোন মাসে বাড়ছে প্রশ্ন থাকবে, কোন মাসে? তাহলে লিপ ইয়ারে কোন মাসের দিন সংখ্যা বাড়ে? লিপ ইয়ারে কোন মাসের দিন সংখ্যা বাড়ে জানো? কোন মাসের বলো তো? ফেব্রুয়ারি। এইটা মুখস্থ করতে হবে, এই যে শূন্যস্থানে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা বাড়ে। লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা বাড়ে, দেখেছো? হ্যাঁ, লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা বাড়ে। তাহলে এইবার আমি যদি জিজ্ঞেস করি কয় দিন বাড়ে, একদিন বাড়ে, তাহলে লিপ ইয়ার বছরে ওই মাসের দিন কত হয়? বলছি একটু চুপ করতে হবে, মায়েরা বাবারা একটু চুপ করতে হবে। হ্যাঁ, আজকে একটু এমনি ডিস্টার্ব আছে তো শোনা যাচ্ছে না। লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়? তাহলে একদিন বেড়ে গেলে দিন সংখ্যা কত হলো? 29। লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 2 10 9 29। হ্যাঁ, আর লিপ ইয়ার যখন হয় না, তখন ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়? 28। মনে থাকবে লিপ ইয়ারে একদিন বেড়ে যায়, সেটা ফেব্রুয়ারি মাসে বাড়ে। তাহলে হয়ে গেল, আমি এখানে 9টা প্রশ্ন লেখালাম। হ্যাঁ, আমি যে একটা পরীক্ষা নেব মুখে প্রত্যেককে আলাদা আলাদা করে, তখন কিন্তু এই প্রশ্নগুলো ধরবো। আর মায়েদের বলছি ইউটিউব থেকে এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খাতায় টুকে রাখতে হবে পরীক্ষার জন্য, এইগুলো থেকেই কিন্তু পরীক্ষায় আসবে। হ্যাঁ, আমরা কিন্তু আর এগুলো নতুন করে লেখাবো না, এই লেখাটা যে লেখাচ্ছি এটাই কিন্তু এর পরের দিনে আর একদিন যেদিন বলবো সেদিন আবার নতুন 10টা বলবো, কাজে এটা তখন আর বলবো না। অতএব সবাই যেন এটা খাতা থেকে লিখে রাখবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক।